আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল, যে নানামুখী অবিচার বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল, সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে। ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে। এই পুরো সাফল্যের যে মহানায়কেরা, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি, যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। প্রিয় দর্শক ভাই বোন, যে বিষয়টিকে আমি শুরুতেই বলতে চাই তা হল যে বর্তমানে যে আনন্দঘন একটি পরিবেশ চলছে, এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুযোগ সন্ধানীরা এমন সব কাজ করছে যে এই পুরো অর্জনটাকে ম্লান করে দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট হতে পারে। তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে লুটতরাজ চলছে, এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এও দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে। যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে, যা হাতের কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে, এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা লুটতরাজ করছে। এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না, এরা দেশের শত্রু। এই মানুষগুলো কখনো শিক্ষার্থী বা প্রকৃত অর্থে যারা আন্দোলনকারী ছিল তারা নয়। এই মানুষগুলো অবশ্যই সুযোগ সন্ধানী, এবং এই লুটপাট যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে। বিধায়ক যারা যেখানে আছেন, আমি বিশেষ করে মসজিদে যারা আছেন, মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন, ডাক দিন, যেন কোনো প্রকার লুটতরাজ, কোনো প্রকার অরাজকতা যেন না চলে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ পোহাতে হবে, সেটা আমাদেরই অকল্যাণ বয়ে আনবে। সরকারি কিংবা বেসরকারি কোনো স্থাপনা যেন কোনোভাবে নষ্ট না হয়। বিশেষ করে মসজিদগুলো থেকে যদি একযোগে এই আওয়াজ উচ্চারিত হয়, এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীলতার আচরণ করেন, এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে। অতএব আসুন ছাত্রদের এই অর্জনকে, ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে, আর না হলে এটার জন্য আমাদের সবাইকে কিন্তু পস্তাতে হতে পারে। বিধায় আমি বিনীতভাবে অনুরোধ করছি যে লুটতরাজ বন্ধের সবাই উদ্যোগ নিন। আপনার আশেপাশে কেউ লুটতরাজ করছে, আপনি তাকে থামিয়ে দিন। এমনকি আপনার গণভবনে যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন, এটি মুসলিম সুলভ আচরণ নয়, এটা কোনো নীতিবান কোনো আদর্শবান মানুষের কাজ নয়। যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস, এই দেশের জনগণের জিনিস। অতএব আপনিও যদি সেটা দিন শেষে লুটতরাজ করেন, তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো? আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা পুনরুদ্ধার করেছেন, মক্কাকে স্বাধীন করেছেন, তখন কিন্তু তিনি মক্কায় কোনো মানুষের কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি হতে দেননি, বরং সেখানে একরকম অনেকটা রক্তপাতহীনভাবেই কিন্তু তিনি মক্কা বিজয় করেছেন। তার সে মক্কা বিজয়ের ইতিহাস আমরা স্মরণ করার চেষ্টা করি, এবং মক্কা বিজয়ের সময় তিনি যে বিনয়ের পরিচয় দিয়েছেন, তিনি যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিকে আমরা স্মরণ করি। সেই সাথে বিশেষভাবে আমি বলতে চাই সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের সংবাদ উঠে আসছে, এর কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না, তবে আমি বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে আপনাদের আশেপাশে থাকা হিন্দুদের স্থাপনা, ঘরবাড়ি, তাদের মন্দির, উপাসনালয়, এগুলোতে কোনো মানুষ যাতে আক্রমণ করে অন্যায়ভাবে সেখানে কোনো প্রকার জুলুম করে সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপাতে না পারে, সেজন্য আপনারা সজাগ থাকুন। এবং এই কর্তব্যটা এই সময়টা যদি আমরা সবাই মিলে পালন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই বিজয় বা এই উৎসব যেটা আপনারা করছেন, গোটা দেশে মানুষ করছে, আমরা সবাই করছি, সেটি প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে। বিধায় কোনো সংখ্যালঘুর উপর যদি নির্যাতন হয়, তাহলে সেক্ষেত্রে যে জুলুমের বিরুদ্ধে আন্দোলন হলো, যে জুলুমের বিরুদ্ধে এই গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, আমরা 71 দেখিনি, আমরা 24 দেখেছি। আমরা এই গণ আন্দোলনের যে সাক্ষী হয়েছি সেটি প্রকৃত অর্থে সার্থক হবে তখনই যখন এটাকে সম্পূর্ণরূপে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং সকল প্রকার লুটতরাজ বন্ধ করার প্রচেষ্টা আমরা প্রত্যেকটা মানুষ করতে পারবো। আমি আবার বলছি যে সংখ্যালঘুদের নিরাপত্তা সবাই নিশ্চিত করুন। প্লিজ মসজিদের মাইক থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ঘর বাড়ি, তাদের স্থাপনায় কোনো প্রকার কেউ হাত দিয়ে যদি কোনো কিছু ভাঙতে উদ্যত হয়, আগুন দিতে উদ্যত হয়, কোনো প্রকার অন্য আচরণ করতে উদ্যত হয়, তাহলে ইমাম সাহেবের নেতৃত্বে সেই কালো হাত ভেঙে দিন, সেই কালো হাতকে থামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুনসুর আখাকা নাসা যালিমান ওয়া মাজলুমা, তোমার ভাই অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক, সর্বস্ব